ওরে পাগলার সাজন ভুইলা গিয়া এরে পাগলার সাজন ভুইলা গিয়া এখনকার মেয়েরা ইংলিশের দেশে দৌড়াতে দেখবেন আমাদের আগেকার যুগের মেয়েরা চুড়িদার শাড়ি বোরখা অনেক রকমের জিনিস পরতো বা ঘাগরা চুন্দরি এগুলো পরতো কিন্তু এখনকার মেয়েরা কি পরছে এখনকার মেয়েরা পরছে ফাটা সব কিছু ফাটা এখানে কাটা ওখানে কাটা শুধু কাটা লাগা এমন গান এলো কাটা লাগা দিয়ে সব জায়গায় কাটা লাগিয়ে দিয়ে চলে গেল তো তাই হয়েছে আমাদের এখনকার যুগের হাল তো যেমন চলি তেমন বলি তাই বলছি শুনুন গ্রামের মাইয়া শহরে এই যে এমনই হয়েছে আমাদের দাতা
বাবার মাঝারি অনেকজন আসে, তো মার মেয়ের খুব মন জেগেছে পাথা চাপড়ির মেলা আসবে বেড়াতে। তো ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, মেয়েটা এখন দেখছে কি করে বলবো আমার ভালোবাসাকে কি আমি পাথা চাপড়ি যাবো বেড়াতে, বলতে আর পারে না। কিন্তু তলায় তলায় ফোন করে একদিন বলে দিয়েছে, জানো আমি আর মা যাচ্ছি বেড়াতে পাথা চাপড়ি, তুমি যাবে তো? ছেলেটার মন তো একদম গলে গেছে, বলছে ঠিক আছে তুমি টেনশন করো না আমি চলে যাব, কোন জায়গায় যাবে তো অমুক জায়গায় বসে থাকবো তুমি এসো। তো বলছে ঠিক আছে। এখন মেলাতে মেয়ে আর মা পৌঁছে গেছে, কিন্তু মেয়ে আর মা কিন্তু একই ড্রেস পরেছে, মানে একই পোশাক। ছেলেটা পিছন থেকে আর চিনতে পারছে না, শালা কোনটা আমার মাল, বাঁদিকারটা না ডান দিকারটা, বুঝতে পারছে না। ছেলেটা যখন বুঝতে পারছে না একদম রেগে গেছে, ভাই যে কোনো একটা মাল ধরবো, নাহলে মালের কিছু একটা ধরবো, ধরবো তো কাউকে। পিছন থেকে যেতে 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 এমন করে ধরেছে, ভালোবাসাকে ধরবে কি ভালোবাসার মাকে ধরে বসেতে, কথা কি বলছে? চুলে কালি করছে, মানে সেলুনে যে কালি করছে না গো, মানে ইয়ং শাকের জন্য কালি করছে না চুল, মুছ যদি পেকে যাচ্ছে এখানেও কালি লাগাচ্ছে, এটা যদি পেকে যাচ্ছে এখানেও কালি লেগেছে, আর কত কোন জায়গায় লাগাবে? তাই কি বলছে শুনুন, রমজানে হে গয় চুল কালা।